ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি শিখা। আমি আবারও চলে এসেছি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি। আমার এই প্যারাফিন মোমের ফ্লাওয়ারটি আপনারা দেখুন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন দেখা যাক এই ভিডিওটি কী করে বানানো যায় এবং এই ফ্লাওয়ারটি তৈরি করতে কী কী লাগে। আমার এই ফ্লাওয়ারটা করার জন্য লাগবে প্যারাফিন মোম, এগুলো চাক মোম, আর কিছু মোম পেন্সিল, আর হচ্ছে এই চামচ। এই চামচ দিয়ে এই ফ্লাওয়ারগুলো তৈরি করব। আমাকে প্রথমেই মোমগুলো গলিয়ে নিতে হবে, তো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি চাক মোমগুলো। আর আমাকে প্রথমে একটা ডাইস তৈরি করতে হবে এরকম, এটার মধ্যে আমি ফ্লাওয়ারগুলো সেটিং করব। তো আমি এটাকে তো আগে করে রেখেছিলাম, তো আমি নতুনভাবে এখন আবার করে দেখাচ্ছি। এই বাটিটার মধ্যে এই জেলটা আমি ঢালবো, তো ঠান্ডা হওয়ার পরে এরকমই একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। আমি ওই চাকটাও দিয়ে দিলাম, চাকটা গলে যাচ্ছে, আর মোম কালার দিয়ে দিলাম রেড কালার। তো দেখুন আপনারা একদম জলের মতো হয়ে গেছে, এটা রেড কালার হয়ে গেছে। এবার আমি এই যে মোমের জলটা আছে সেটা আমি এই বাটিটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে আমি ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো, কিছুক্ষণ পর এটা তুলে বের করে নেব। আমি এখন ফ্লাওয়ার দেখাচ্ছি চামচের সাহায্যে কি করে ফ্লাওয়ারগুলো বানাতে হয়। তো এখানে আমি কালার পেন্সিল একটা দিয়ে দিলাম, রেড কালার তৈরি হয়ে গেল আমার। মোম জলটা আমি প্রত্যেকটা চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, আমি বের করে নিচ্ছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা পাপড়ি হবে। এটাকে হাতের সাহায্যে আমাকে রোজের আকৃতি আনতে হবে। আমি নেক্সট পাপড়িটা লাগাচ্ছি সেম প্রসেসে। দেখুন আপনারা ফুলের শেপ চলে এসছে। এভাবে আমি কয়েকটি ফুল করে নিচ্ছি বিভিন্ন কালারের। এই ফ্লাওয়ারটা করার জন্য প্রথমে চামচের উপরে মোম লিকুইড করে ঢেলে দিচ্ছি। যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসবে তখনই আমাকে এই পাপড়িটা বের করে নিতে হবে। দেখুন অটোমেটিক বেরিয়ে আসছে। এবার এটা দিয়ে আমি যে কোনো পাপড়ি করবো। আলতো হাতে কিন্তু আমাকে লাগাতে হবে। আমি এখন ফ্লাওয়ার দেখাচ্ছি চামচের সাহায্যে কি করে ফ্লাওয়ারগুলো বানাতে হয়। তো এখানে আমি কালার পেন্সিল একটা দিয়ে দিলাম, রেড কালার তৈরি হয়ে গেল আমার। মোম জলটা আমি প্রত্যেকটা চামচের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, আমি বের করে নিচ্ছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা পাপড়ি হবে। এটাকে হাতের সাহায্যে আমাকে রোজের আকৃতি আনতে হবে।
আমি নেক্সট পাপড়িটা লাগাচ্ছি সেম প্রসেসে। দেখুন আপনারা ফুলের শেপ চলে আসছে। এভাবে আমি কয়েকটি ফুল করে নিচ্ছি বিভিন্ন কালারের। ফুলটি কমপ্লিট হলো এটা। দেখুন আমার ফুলগুলো রেডি হয়ে গেছে। কিছু পাতা শেপও নিয়ে এসেছি। আর তখন যে দেখিয়েছিলাম যে মোমটা আমি বাটির উপর দিয়ে চাক তৈরি হয় এই ধরনের ঠান্ডা হলে, এই দেখুন আপনারা বাটির শেপই একটা কিন্তু শেপ চলে এসছে। এবার আমি এখানে এই ফুলগুলোকে সেট করব। এখন আবার কিছুটা চাক মোম আমি গলিয়ে নিলাম। গলানোটা তো আগেই আপনারা দেখেছিলেন। তো দেখুন আপনারা লিকুইড হয়ে গেছে, এটা কিন্তু একদম চাক মোম গলিয়ে এটা হয়েছে। এবার এই কালারটা তো আমি রাখবো না, এটা কালার করার জন্য আমি হোয়াইট কালার আবার মোম কালার দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এটাকে এখন কি করতে হবে, এটাকে আমি যত ফেনা করবো তত কিন্তু দেখতে সুন্দর হবে। তো ফেনা করার জন্য অনেক প্রসেসেই আছে, তো আমি একদম ঘরে সাধারণ জিনিস দিয়ে দেখাচ্ছি। আমরা যেরকম ফেনা করি এরকম ডাল কাটা দিয়ে, তো এইভাবেই আমি কিন্তু ফেনা তুলবো। কিছুক্ষণ পর পর দেখতে পারবেন আপনারা সাইড দিয়ে ফেনা উঠে যাবে। দেখুন আপনারা এখানে ফেনা উঠে যাচ্ছে, আরও ফেনা হবে তখন দেখতে পারবেন আপনারা। ফেনা হয়ে যাচ্ছে, এখন আপনারা দেখুন আমি কিভাবে কাজ করছি। এই ফেনাগুলো নিয়ে আমি এটার উপরে ওঠাবো। এবার আমি এখানে ফ্লাওয়ারগুলো সেট করব। আমি যে ফ্লাওয়ারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে সেট করে দেব। এগুলো পাতা আমি বানিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাগছে, এটা শোপিস তৈরি হয়ে গেল আমার মোমের ফ্লাওয়ার। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন।